ফাইনালি ব্ল্যাক অ্যাডামের টিজারের পর এবার ট্রেলারের ডেট চলে এসেছে এবং তার সাথে সাথে মুভি কবে রিলিজ হচ্ছে তারও ডেট কনফার্ম হয়ে গেছে। তো মুভি রিলিজ হচ্ছে 21 অক্টোবর 2022 সালে এবং তার ট্রেলার রিলিজ হবে এই মাসেই 8 জুন। এবং ব্ল্যাক অ্যাডামের রোলে যে কাজ করছেন তাকে তো আপনারা সবাই চেনেন, আমাদের WWE-র রক। হ্যাঁ, WWE-র দ্য রক অনেকবার ধোকা দিয়েছে আমাদের DC, বলেছিল এই ডেটে রিলিজ হবে, এই সময় আপডেট দেওয়া হবে, কিন্তু হতাশ করেছে অনেকবার DC। তো ফাইনালি এবারে কিন্তু কনফার্ম করে দিয়েছে। এই ব্ল্যাক অ্যাডাম মুভি প্রায় 2-3 বছর ধরে ডেট পিছিয়ে যাচ্ছে এবং এর জন্য কিন্তু গোটা DC তাকিয়ে আছে, কারণ DC যে থুপড়ে পড়ে আছে তাকে কিন্তু দাঁড়াতে সাহায্য করবে ব্ল্যাক অ্যাডাম। আবার নাও করতে পারে, যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু DC-কে আরও ডুবিয়ে দিবে। এমনিতেই নাম খারাপ হয়ে আছে, মার্ভেল একটার পর একটা বের করেই যাচ্ছে, ইনি বিচারা চুপ করে বসে আছেন, কবে ফাঁকা পাবো, কখন রিলিজ করব। তো যাই হোক, ফাইনালি রিলিজ ডেট তো চলে এসেছে, কোনো অসুবিধা নেই। মার্ভেল ছাড়াও আমরা একটু DC দেখতে পাবো, DC ফ্যানরা অনেকদিন থেকে বিচারা খিদায় আছে কবে দেখতে পাবে। এবং এই মুভির জন্য এত DC ফ্যানদের মধ্যে হাইপ কেন? শুধু DC ফ্যান নয়, বেশ যারা সুপার হিরো বা সিনেমাটিক ইউনিভার্সে জিনিস দেখতে পছন্দ করে তাদের সবারই কিন্তু মোটামুটি এই সিনেমার প্রতি কিন্তু হাইপ ক্রিয়েট হয়েই আছে। কারণ ব্ল্যাক অ্যাডাম হচ্ছে এমন একটা ক্যারেক্টার যার পাওয়ার কিন্তু বিশাল, তার পাওয়ারের সাথে কিন্তু সুপারম্যানের পাওয়ার তুলনা করা হয়, এবং দর্শকদের মধ্যে একটা আশা রয়েছে যে একদিন হয়তো সুপারম্যান ভার্সেস ব্ল্যাক অ্যাডামের সিনেমাও দেখতে পাবে। তো তার জন্য ব্ল্যাক অ্যাডামকে ইন্ট্রোডিউস করতেই হবে, তার জন্য আমাদের ব্ল্যাক অ্যাডাম সিনেমাটা তৈরি করা হচ্ছে। তো দেখা যাক কী করতে পারে। তো আরেকবার ডেট বলে দিচ্ছি, 21 অক্টোবর মুভি রিলিজ হবে এবং এই মাসের এই 8 তারিখ এই মুভির ট্রেলার রিলিজ হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করে দিন, যাতে এই ধরনের আপডেট মিস না করে ফেলেন। বাকি বাই।